শনিবার হাওড়া জেলার ডোমজুড়ে তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ, যার জেরে বাধা পেয়ে ফিরতে হল এলাকার প্রাক্তন বিধায়ককে। শুক্রবার রাতে প্রয়াত হন হাওড়ার সলব এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দুইবারের প্রাক্তন প্রধান সুধীর চন্দ্র দাস। তিনি ডোমজুড়ের তৃণমূল সভাপতিও ছিলেন। সেই খবর পেয়ে তার পরিবারকে সমবেদনা জানাতেই রওনা দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কিন্তু ওই এলাকায় পৌঁছাতেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীদের একাংশ। তারা স্লোগান দেন রাজীব বন্দ্যোপাধ্যায় দূরহাটো বলে। রাজীব ব্যানার্জিকে ডোমজুড়ে আমরা চাই না। রাজীব ব্যানার্জি এখানে থাকলে আমাদের পাকুড়িয়ায় আবার সন্ত্রাস শুরু হবে। হ্যাঁ, এবং আমরা এখন প্রচুর শান্তিতে আছি। গ্রামবাসীরা উনি ঢোকা মানেই এই যে গদ্দারের সাথে মিলমিশ হবে, এবং গদ্দার এই তোলাবাজি থেকে শুরু করে সমস্ত কিছু পাকুড়িয়ায় আবার সব ঘেটে নষ্ট হয়ে যাবে। যার জন্য আমরা রাজীব ব্যানার্জিকে আমরা ডোমজুড় ব্লকের মধ্যে কোনো জায়গায় ওনাকে চাই না, এবং পাকুড়িয়াকে ওনাকে ঢুকতে দেওয়া হবে না। গদ্দারের কোনো জায়গা নেই পাকুড়িয়া। আর হাতে আমি পুরো পাকুড়িয়াটা ছাড়ছি। এরকম চোর চোরটা তোলাবাজ ওনার যারা ওনার সাথে রয়েছেন গোপাল ঘোষের সাথে, যেখানে সেখানে বসে মদ খাওয়া, মেয়েদের টিচ করা, সব কিছু করছেন। ওরা কার দৌলাতে করেছেন? উনি রাজীব ব্যানার্জির দৌলাতে করে গেছেন। তৃণমূল কংগ্রেসে ঢুকেছেন, এবারে ওপর মহল ওনাকে ঢুকিয়েছেন। সেইখানে তৃণমূলের প্রতি আমাদের কোনো বিক্ষোভ নেই, কিন্তু ওনাকে আমরা ডোমজুড় ব্লকে কোনোদিনই মেনে নিতে পারবো না। আমরা মানে সাধারণ মানে ও যা দলের আগে বিধানসভা ভোটের আগে দলের সঙ্গে যেভাবে গদ্দারি করেছে, সাধারণ মানুষ ওকে একেবারে চায় না। ওকে গাড়ি থেকে নাবদে দেখেই সাধারণ মানুষ যে যার ঘর থেকে বেরিয়ে এসে ওর ওপর গদ্দার মির্জাপুর বলে ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে, বিক্ষোভ দেখানো হয়েছে। কিন্তু এখন তো সে তৃণমূল করবি, তাও কেন বিক্ষোভ দেখানো হয়েছে? না, আমরা আমাদের সাথে তো গদ্দারি করেছে। আমরা বিগত দিনে আমাদের ডোমজুড়ে যতবার করবে, আমাদের সলবে ডোমজুড়ে যতবার আসবে, আমরা এইভাবেই দেখাবো। আমাদের সঙ্গে আমরা ও যখন হেরে গেছে, আমাদের ওদের প্রয়োজন নেই আর। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন ঘোরালো হয়ে ওঠে যে প্রয়াত উপপ্রধানের পরিবারের সঙ্গে দেখা না করেই রাজীব বন্দ্যোপাধ্যায় ফিরতে বাধ্য হন। যদিও রাজীব বন্দ্যোপাধ্যায় প্রত্যাবর্তন নিয়েই ক্ষোভের আবহ তৈরি হয়েছে ডোমজুড়ে তৃণমূল কর্মীদের একাংশের মধ্যে। তুমি আপনি ভুল করলেন, উনি প্রাক্তন প্রধান ছিলেন আমাদের সলব এক নম্বর গ্রাম পঞ্চায়েতের, এবং 21 সালের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপি পার্টির প্রবোজার ছিলেন এবং বিজেপি করতেন। আর আজকে যে বিক্ষোভের কথা বলছেন, এই বিক্ষোভের ব্যাপারে আপনার মুখ থেকেই শুনলাম। তো বিক্ষোভে আমাদের তৃণমূলের কোনো সম্পর্ক নেই, আর কোনো কর্মসূচিও নেই, কোনো সম্পর্কই নেই। উনি বিধায়ক মন্ত্রী থাকাকালীন এলাকায় যেভাবে মানুষের প্রতি জুলুম অত্যাচার তোলাবাজি করে বিভিন্নভাবে মানুষকে বিব্রত করেছেন, তারই প্রতিফলন স্বতঃস্ফূর্তভাবে মানুষ হয়তো প্রতিবাদ করেছে। এ ব্যাপারে যারা প্রতিবাদ করেছে গ্রামবাসী, কিন্তু তাদের কাছে যান, তাদের কাছ থেকে প্রতিক্রিয়া নিন, প্রতিক্রিয়া নিন। আমার কোনো প্রতিক্রিয়া নেই। যারা করেছেন তারা কি তৃণমূলের সমর্থক বলে জানা যাচ্ছে? তৃণমূলের কে সমর্থক ওটা কি এ করে? আমার তৃণমূলের কংগ্রেস কর্মী হিসেবে কেউ নেই। তৃণমূলের কংগ্রেস কর্মীরা কেউ এর মধ্যে নেই। তৃণমূল কংগ্রেসের কোনো কর্মসূচি নেই, তৃণমূলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সেখানকার গ্রামবাসী বৃন্দ, সাধারণ মানুষ হয়তো করতেও পারে। সুধীর ঘোষ, যিনি এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন, প্রাক্তন প্রধান ছিলেন, ওনার বাড়িতে ছিলেন, উনি কি তাহলে এখন বর্তমানে ওনার অবস্থানটা কি ছিল? উনি বিজেপি করছিলেন। আচ্ছা, উনি 21 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর প্রবোজারও ছিলেন। হাওড়া থেকে সুরজিৎ আদকের রিপোর্ট, আনন্দ বার্তা।